ঢাকার রাস্তায় হিজবুত তাহরীরের প্রচারণার ছবি দেখে বিস্মিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, নিষিদ্ধ হিজবুত জঙ্গিদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে। একই সঙ্গে কথিত খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত হিজবুত কর্মীদের দেখা মাত্র প্রতিরোধ করতে মানুষের প্রতি আহ্বান জানান তিনি। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। 2009 সালে নিষিদ্ধ হওয়ার পর ঝটিকা প্রচারণায় নানাভাবে চমক দেওয়ার চেষ্টা করে আসছে হিজবুত তাহরীর। আমরা বলছি নির্বাচন হলে সমাধান হবে, যেটা একটা আন-ইসলামিক কাজ, কারণ আমরা বারবার একই ফাঁদে পা দিচ্ছি। গত 9 ফেব্রুয়ারি ঢাকার ফার্মগেট এলাকায় প্রকাশ্যে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাসে কথিত খেলাফতের পক্ষে প্রচারণা চালায় সংগঠনটি। শাসন ব্যবস্থা হিসেবে এটা একটা কুফর শাসন ব্যবস্থা। মিয়ানমার কিংবা বিশ্বের নানা দেশে নিপীড়িত মুসলমানদের কথা বলে সাধারণ মানুষের সহমর্মিতা আদায়ের চেষ্টা করে থাকে এই জঙ্গি সংগঠন। যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুরো বিশ্বব্যাপী একটা ধ্বংসযজ্ঞ নিয়ে এসেছে। তবে তাদের প্রচারণায় কান না দিয়ে বরং প্রতিরোধের আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইসলামকে কলঙ্কিত করছে এরা, ইসলামের নামে এরা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, ইসলামকে একটা ইসলামী জঙ্গি ধর্ম বানাবার প্রচেষ্টা নিচ্ছে। বিপদগামী এই তরুণদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। হিজবুত তাহরীর একটা জঙ্গি দল, এদেরকে আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি, কাজেই এদের নামে যারাই কার্যক্রম পরিচালনা করে তাদের সবগুলোই আমরা অ্যারেস্ট করছি। মোবাইল ফোনে তাদের কার্যক্রম ধারণ করার সময় বাধা দেয় বাসকে ঘিরে থাকা হিজবুত কর্মীরা। আল্লাহকে ভয় করি আমরা সবাই। ওহিদুল ইসলাম, 71, ঢাকা।